মই বৰ্তমান আছোঁ ঠাকুৰ বিলা শ্মশানৰ ওচৰত। তো আপোনালোকে ইয়াতে গম পাই চাগে। তো আজি আমাৰ মাজত পদ্মশ্ৰী বীৰবলা দেৱী আজি আমাৰ মাজত নাই আৰু। বহুদিনৰ পৰা কৰ্কট ৰোগত ভুগি থকাৰ ফলত তেওঁৰ মৃত্যু হয় আজি GMCHত। এইখন শ্মশানতে তেওঁক শেষ বিদায় দিয়া হ'ব। ইয়াতে ষ্টেট অনাৰ দিব আৰু ৰাজ্য সন্মানেৰে বিদায় দিয়া হ'ব। এয়া আপোনালোকে দেখিবলৈ পাইছে বীৰবলা দেৱী দেহ আহিছিলে ঘৰত আৰু শুনিবলৈ পাইছে এই সকলো পৰিৱেশ। যোৱাকালি অলপ কিবা অলপ হেৰি আছে।
খাদ্যতে কিবা হেৰিছিল নেকি মই তাৰ এই ৰুটি আৰু কিবা আমাৰ তেল মারতে বলতেছে সে ইয়ে আসার পরে জানতে অনেক করতে অঙ্কন চেক করো চেক 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 করো চেক 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 ঠিক আছে চেক চেক ঠিক আছে আমি শেষটা দেখা পাবো দেখো আমি কষ্ট আছো বিরু সপ্তাহ এখন আমি সপ্তাহ আসলে তো
চিরদিনভাবে হেরাই যায়, কিন্তু তার আদর প্রতিবারই লোকের মনত আছে। এই আদর এই অঞ্চলের লোককে যাইব না, সেখানে গেলে কুসংস্কার মতো একটা সমাজ করিব না। ডাইনি কথা কিছু না, একটা ভয়ঙ্কর কথা কীভাবে সমাজের পড়া করব লাগে। ভিতরও অঞ্চলত সংস্কারমুক্ত এখন সমাজ গড়ার বাবে আগুয়া গৈছিল, আর যার বাবে লাহে লাহে মিশন বিরুবালা বলে সংগঠন বনাইছিল। মিশন বিরুবালায় তিনগৰাকী মহিলাই আসলে এক এক সংগ্রামী হত্যারূপে গড়ি তুলেছিল, এক এক সংগ্রামী হত্যায় আসলে এই
বটল লাগবে নাকি রাজ্য সরকার আজির দিন সকলো কথা কই দিয়া সম্ভব নয় আর আপনার মনের কথা রাজ্যের মনের কথা নিশ্চয়ই আমার সরকার যে মিশন আছে মিশন বিবাহ ৰাভা সেই রাজ্যিক স্বীকৃতিও দিয়েছে আপনার অভিযান হিসেবে সেই আমার কারণে সকলের কারণে একটা অভিযান প্রত্যেকগী ব্যক্তিয়ে প্রতিগী সমাজ সচেতন ব্যক্তি ইয়াত একটা মিশন হিসাবে কাম করে কারণ অন্ধবিশ্বাস কথা সামাজিক নিয়মের বিরুদ্ধে কাম করা আমার সকলের দায়িত্ব আর বিশেষ এনেকা ভিতর অঞ্চল যত এই ধরনের অন্ধবিশ্বাস আজিও আছে তাত আমি সকলে সেই ধরনের মার বান্ধি কাম করব পালে
ডাইনী হত্যাৰ বিৰুদ্ধে যুঁজি যুঁজি ভাগৰি নপৰা এগৰাকী যোদ্ধা আমাৰ সকলোৰে সন্মানীয় যিগৰাকী যোদ্ধা আমাৰ মাজৰ পৰা গুচি গ'ল যিগৰাকী আমাৰ ডক্টৰ বীৰবলা ৰাভা আৰু ডক্টৰ বীৰবলা ৰাভা ইতিমধ্যে ডাইনী হত্যাৰ বিৰুদ্ধে যুঁজি পদ্মশ্ৰী বঁটা লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল আৰু সেইগৰাকী ইতিমধ্যে বীৰবলা বাইদেউ ৰভা আদি মহাপ্ৰস্থান আৰু ইতিমধ্যে তেখেতৰ চিতাত ইতিমধ্যে আমি দেখা পাইছোঁ তেওঁৰ চিতাত জ্বলি উঠিছে এগৰাকী আৰু যিদৰে একোৰাকী লাগিছে ঠিক তেনেদৰে এই যি যিগৰাকী যিগৰাকী আমাৰ সংগ্ৰামী যিগৰাকী কুপুৰস্কাৰৰ বিৰুদ্ধে ডাইনী হত্যাৰ বিৰুদ্ধে যুঁজি যুঁজি ভাগৰি নপৰা যোদ্ধাই আমাৰ মাজৰ পৰা মহাপ্ৰস্থান হ'ল আৰু ইতিমধ্যে আমাৰ বিভিন্ন এটি শুভাকাংক্ষীয়ে এষাৰ আমাৰ কৈছে যে তেখেতৰ নিচিনাকৈ তেখেতৰ যুগস্বাস্থ্যৰ বিৰুদ্ধে ডাইনী হত্যাৰ বিৰুদ্ধে যুঁজি যুঁজি তেখেতৰ যি যিগৰাকী মহান আদৰ্শ সেই আদৰ্শসকলকে অনুপ্ৰেৰণাৰে তেখেতক আগবাঢ়ি যাবলৈ ইতিমধ্যে বিভিন্ন শুভাকাংক্ষীয়ে কৈছে আমাৰ ইতিমধ্যে আমাৰ প্ৰথম খবৰ অতি স্কুলত দেখিছে তেখেতৰ মহা যি মহা সংগ্ৰামী যি সংগ্ৰামী সেই সংগ্ৰামী গৰাকীৰ সেই যোদ্ধাগৰাকীৰ ইতিমধ্যে চিতাত এই চিতাত জুই জ্বলি উঠিছে আৰু ইতিমধ্যে তেখেতেও আমাৰ মাজৰ পৰা যদিও গুচি গ'ল তেখেতৰ কিন্তু আদৰ্শ তেখেতৰ আদৰ্শ কিন্তু আমাৰ অকল গোৱালপাৰা জিলাতেই নহয় আমাৰ অসমতে নহয় সমগ্ৰ ভাৰতবৰ্ষত আমাৰ কুসংস্কাৰৰ বিৰুদ্ধে যুঁজা এগৰাকী যোদ্ধা কেনেধৰণে অনুপ্ৰেৰণা জনাইছিল কেনেধৰণে আদৰ্শ জনাইছিল আমি সেই কথা কিন্তু আমি ইতিমধ্যে আমি গম পাইছোঁ তেখেতৰ আদৰ্শ চানেকি কিন্তু এৰিছে
ইতিমধ্যে আমার টিভি স্ক্রিনত দিয়েছে দেখে তো চিতাত ইতিমধ্যে ডেলি উঠেছে আমার ক্যামেরা আর অসমবাসী আজি এগারী ময়ূরী নারী অত্যন্ত দুর্দান্ত সাহসী যোদ্ধা এগারী হয়ে গেলে আর এনেকা নারী সমাজ এনেকা ভিতরা অঞ্চলের তাতকৈ ডর কথা জনজাতীয় পরিয়ালের এই ধরনের এগারী ময়ূরী নারী জন্মে আমার সকলকে উৎসাহিত করেছে সমাজের আদি তথা সামাজিক যে ব্যবস্থা অন্ধবিশ্বাস ইয়ার বিরুদ্ধে কাম করে সকলকে জাতিগত করে থাকি দিয়েছিল আর ইয়ার এই যে মিশন সকলে আগবাই আমার দায়িত্ব আর সত্তর কোটি আপন শ্রদ্ধাঞ্জলি আদর কাম রাজ্য সরকার মিশন দুর্বল আর এই কাম আগবাই নেতাম রাজ্য সরকারে নয় প্রতিজন সমাজের দায়িত্ব আমি ভাবো যে সমাজ আর এনেকা ভিতর অঞ্চলের নারী এগারী যে আমার জাগ্রত করেছে তাকেই প্রেরণা হলেও যদি আমি কাম করি পদ্মশ্রী দিলে রাষ্ট্রীয়